ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গাছের মোচা। তো কালকে পাড়া হয়েছিল, তো কাল তো আর বানানো হয়নি, তো আজকে বানাবো। তো এটা একটা গাছে কলা ধরেছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে, যে যেখানে বাগানের ভিডিও করেছিলাম ক্ষেতের, তো ওখানে কলার যে ঠোঁটটা ছিল দুটা পেরে এনেছি। তো এবার এটা ফটাফট করে বেছে নিব, আর কেমনে বানাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস কুকিং এন্ড ব্লগিং। আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে বানাবো কলার থুর। তো কলার থুর বেছে টেছে নিয়েছি, নিয়ে এই যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো আছে। হলুদ গুঁড়ো জলে এই যে মোচাটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভিজিয়ে রেখেছি, আর আলু গুটগুট করে কেটে রেখেছি। তো ভিজিয়ে রাখার পরে এটা তুলে ছুরি ছুরি করে কেটে নিয়েছি, কেটে বয়েল করে নিয়েছি। তো বয়েল করার পরে জলটা ঝরিয়ে রেখেছি। তো আগে তোমরা কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবে, ভিজানোর 5-10 মিনিট পর, তারপরে ছিড়ি ছিড়ি করে কেটে তারপরে বয়েল করে নেবে। তো যে বয়েল করার পর এরকম দেখাচ্ছে এটা, আর এই যে আলু গুটগুট করে কেটে নিয়েছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে সামান্য আর একটু তেল লাগবে। তো এই যে আমি সামান্য আর একটু তেল দিয়ে দিচ্ছি, বেশি দিলাম না। ওই যে তেলটা ফটাফট করে গরম হয়ে যাক, তারপরে আমি আলুগুলো ভেজে নেব। তো আমাদের কড়াই গরম, তো কড়াইটা গরম হয়ে গেছে, তো এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আলু দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিব, সামান্য একটু নুন, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আলুটা আগে ফ্রাই করে তুলে নেব। ফ্রাই হয়ে নিক ভালো করে। তো এই যে আমাদের আলু ভাজা হয়ে গেছে, তো এই যে বয়েল করা মোচাগুলো এবার আমি দিয়ে দিব। তো এই যে আমি দিয়ে দিলাম মোচাগুলো, তো আলুতে তো একটু হলুদ নুন দিয়েছিলাম, তো এখানে একটু সামান্য দিব, বেশি দিব না আমি। তো এই যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, এই যে সামান্য হলুদ। তো এই যে হলুদ নুন দিয়ে দিয়েছি, তো এবার একটু আমি লেড়ে নেব। তো এই যে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, এটা মিক্স করে দিয়েছি, এটা এবার একটু হবে, এটা অল্প সময় রেখে দেব। ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সুন্দর। তো আর একটু সময় হবে, আরো 5-10 মিনিট হলে পরে এটা নামিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছো আমাদের মুচা রান্না হয়ে গেছে। এটার মধ্যে কিছুই দেইনি, দেখলে আলুটা ভেজে খালি, আর কাঁচা লঙ্কা ফেড়ে, আর একটু হলুদ নুন দিয়ে জাস্ট এটা মানে ভাজা ভাজার মতো করলাম। এটা আমাদের গাছের, তো তো বহুত ভালো লাগবে, খেতে টেস্ট হবে মনে হচ্ছে। তো এবার এটা নামিয়ে নিই, গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার এটা নামিয়ে নেব। এটা বড়া করেও তরকারি করা যায়, তো গাছের বলে আর এটা তো বড়া ঠোড়া করলাম না, একটু বড় হলে বড়া করতে ভালো হতো, এটা ছোট তো তাই আর বড়াটা করলাম না। এটা বড়া করে তরকারি খেতে আমার খুব টেস্ট লাগে। তো এই যে আমাদের এটা আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো এই যে সুন্দর হয়ে গেছে, তো কেমন লাগে, কেমন লাগলো বলবে।
এই যে রেডি আমাদের রেসিপি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো আজকের মতো বাই, নতুন কোনো রেসিপি নিয়ে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।